আছে এই শীতকালীন অধিবেশন চলি আছে আর শীতকালীন অধিবেশনত আমি খুব আশা রাখিছিল যে শীতকালীন অধিবেশনতে এইবার জনজাতিকরণ হব আর যেহেতু আমি বারে বারে বিজেপি সরকারের যেখানে আমার আলোচনা 2014 চনের বিজেপি সরকারে কেন্দ্রীয় সরকার যেতিয়া গঠন করে তার আগে আগ মুহূর্তত আমাক কমিটমেন্ট করেছিল যে শীঘ্রে কোচ রাজবংশীর লগতে 5টা জনগোষ্ঠী অর্থাৎ 6 জনগোষ্ঠী জনজাতিকরণ করিম। কিন্তু আমি দেখা পালো 14 চনের 5 বছর অতিবাহিত হয়ে এটা মানে 17 চনের যে নতুনকে আকৌ সরকার গঠন হল কিন্তু আজি মানে এইবার 19 হেৰি করলে মানে পার্লামেন্টত এবার মানে উত্থাপন করিম বলে কয়ও আর এজেন্ডাত এবার কিন্তু এজেন্ডাত 21 নম্বরত এই বিষয়টো আছিল এজেন্ডাত আছিল কিন্তু আমি শেষলৈকে দেখা পালো যে আমার বিষয়টো উত্থাপন নকৰি ইয়াত অসমত একটা কেপ মানে জাপি দি আমার বিষয়টো আসলতে একেবারে নাচাত করিল আর আমাক 3 তারিখে 6 জনগোষ্ঠীক আমাক মাতি লৈ গৈছিল আমন্ত্রণ মর্মে আমি তেওঁলোকৰ লগত আলোচনাত বহিছিলোঁ আর সেই মুহূর্তত আমি বারে বারে কৈছিলোঁ।